এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজ আজকে কি বার ছাড়ো বাদ দাও সেসব দেখে লাভ নেই, আমার পিছনে এই যে দড়ি দেখছো এখানে দড়ি টাঙানো হয়ে গেছে, পরে গিয়ে দেখাচ্ছি কি দড়ি টাঙানো হয়েছে না হয়েছে। স্নান করে নিয়েছি, এখন বসবো রান্না। আজকে আজ শনিবার, কিন্তু আমি শনিবারে মাছ তো খাই না, মানে মাছ মাংস খাই না, কিন্তু হ্যাঁ পেঁয়াজ আদা রসুন এগুলো খাই। আর আমি ভাবছি যে এক গাদা এটা ওটা সেটা এরকম রান্না না করে যদি সমস্ত সবজি দিয়ে একেবারে কিছু করে ফেলা যায়, তো আমার মাথায় একটাই এসেছে, সেটা হচ্ছে এখন খিচুড়ি করে ফেলা যেতে পারে, সমস্ত সবজি টবজি দিয়ে একটা আমিষ খিচুড়ি টাইপ করে ফেলা যেতে পারে, যেটা খেতেও আই থিঙ্ক ভালোই লাগবে। আমি রসুন দেবো একটুখানি, কারণ আমি আদা রসুন পেঁয়াজ যেহেতু খাই সেই জন্য দেবো, বাকি তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দেবে, আদা তো দেবেই কিন্তু পেঁয়াজ আর রসুনটা অপশনাল, বাকি সমস্ত সবজি দিয়ে করবো। আর একবারে বসিয়ে দেবো, ওরকম আল্লাহ করে ফোড়ন টোড়ন ওরকম কিচ্ছু দেবো না, একবারে মেখে মুখে বসিয়ে দেবো আর ব্যাস হয়ে যাবে, ঝটপট সবজি খাওয়া হয়ে গেলো, ডাল খাওয়া হয়ে গেলো, ভাতও হয়ে গেলো, একবারে হয়ে যাবে, আর সাথে করে তোমাদের সাথে একটা নতুন রেসিপিও শেয়ার করা হয়ে যাবে। তো চলো যাই গিয়ে বসাই, মাথা ঘষে নিয়েছি, কারণ কালকে সানডে, সানডে মানে প্রচুর কাজ থাকে, তখন আর আল্লাহ করে এসো 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 কিছু করা হয়ে ওঠে না, তো সেই জন্য আজকে করে দিলাম। তো চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি এটা হয়ে গেছে, এই যে দড়ি, এটা না 6 ফুটের ছিল, তো 6 ফুটেরই নিয়েছি, এর থেকে বেশি আমাদের প্রয়োজন হবেও না। আর সাথে এই মিররটাও লাগানো হয়ে গেছে, এটা আমার ভ্যানিটি অ্যাকচুয়ালি, এই যে ভ্যানিটি, তো এখানে মেকআপ করার জন্য এই আয়নাটা লাগানো হয়েছে, আর সাথে এটার সাথে ম্যাচ করে এই কালারটা নেওয়া হয়েছে, নাহলে সবই একই টাইপের হয়ে যেত, ভালো লাগতো না দেখতে। আসো আসো পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে, চলো দাদাকে বাই করে দাও, বাই 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 বাই, হ্যাঁ বাই বাই, না না এখন না এখন না, ও বাবা রে না না ও বাবা না আসো না 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 ও বাবা। আর এখানে বেসিক্যালি ওয়ান পট রেসিপি, মানে যেহেতু একবারে সমস্ত কিছু মেখে মুখে বসিয়ে দিচ্ছি, তো ওয়ান পট রেসিপিও বলতে পারো, কিন্তু খুব টেস্টি হয় খেতে, আমার তো ভীষণই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আর চলো কথা না বাড়ি, বরং তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। সো আমি এখানে নিয়ে নিয়েছি চাল আর দু রকম ডাল, গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিই, যে চালটা আমার বাড়িতে ছিল সেই চালই নিয়েছি, আর হচ্ছে মুসুর ডাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি, ব্যাস আমি এই 1 কোটার মধ্যে মানে মাপ করে সমান পরিমাণে সব কটা নিয়ে নিয়েছি, যতটা চাল নিয়েছি ততটাই ডাল, দু রকম ডাল নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু, পটল, আর যা সবজি থাকবে তাই দেবে, ওরকম কিছু না, কিন্তু আমার কাছে এই কয়েকটা সবজি ছিল সেই জন্য আমি এই সবজিগুলো নিয়েছি, গাজর নিয়েছি, আর ওইগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, মানে একদম মাপে মাপে হতে হবে এরকম না, সবই সেদ্ধই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে গাজরও নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে পিস পিস করে আমি ধুয়ে নেব, আর তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কাও দেবো, আমি চাল ডালের মধ্যে নিয়ে একেবারে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু একসাথেই বসবো আমি মেখে মুখে একেবারে বসিয়ে দেবো, কোনো ফোড়ন দেবো না, আর ভালো করে আমি এগুলো সব ধুয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর পেঁয়াজ দেবো একটুখানি, আদা দেবো, একটু রসুন দেবো, রসুনটাকে আমি থেঁতো করে দেবো, এখানে আমি টমেটোও নিয়ে নিয়েছি, তো সব দেখো দিয়ে দিচ্ছি একবারে, আর আদাটাকে আমি ঘষে দিয়েছি, গ্রেট করে দিয়েছি, ওই আবার কে মশলা করবে, আমি না খুব একটা মশলা করতে ভালোবাসি না, মানে এরকম গ্রেট করে দিলেই আমার হয়ে যায়, কারণ আবার মিক্সির মধ্যে পেস্ট করো ওইসবের ঝামেলা একটা থাকে। তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি আদাটা গ্রেট করে, আর রসুনটাকে একটুখানি থেতো করে নিয়েছি, এতে তো যখনই সিটি পড়বে না সবই গলে যায়, সেই জন্য আলাদা করে অত খাটাখাটনি করার কী দরকার। সো যাই হোক আমি এখানে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু দিয়েছিলাম আমি গরম মশলা গুঁড়ো, একদম অল্প দিয়েছিলাম, আর গরম জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি, কড়াইশুঁটি আমার ফ্রিজে ছিল ভুলে গেছিলাম, তো যাই হোক সেটাও আমি দিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়েছি, আর তেলটা একটুখানি প্রেশার কুকার করে এখানে লাগিয়ে নিলাম, তাতে করে না সিটি পড়লে ওই বেরিয়ে আসে না, ওই একদম মাখামাখি হয়ে যাবে ওই ব্যাপারটা হয় না, আর এখানে 3-4টে সিটি পড়বে তাহলেই কি আমার কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। আর দেখো সিটি পড়ার পরে কী সুন্দর হয়েছে, একদম মানে পারফেক্ট হয়েছে, নুনটা তোমরা টেস্ট অনুযায়ী দিয়ে দেবে, আর বাকি সমস্ত সবজি সুন্দর সেদ্ধ হয়ে যায়, না জল জলে না কিছু, খুব ভালোভাবে হয়ে যায়।
বৃষ্টি ঘুমাচ্ছে, আমি দুপুরবেলা ঘুমালাম না, যা যা আমার এডিট করা ছিল সেগুলো করে নিলাম আর ভিডিও পোস্ট করে দিলাম। আমি বললাম ঘুমালে পরে আজকে আর ভিডিও পোস্ট করা হবে না, তাড়াতাড়ি করে একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো, যেটা ছিল বৃষ্টির রাখির ভিডিও। আর আশা করি তোমাদের সেই ভিডিওটাও ভালো লেগেছে আর এই ভিডিওটাও ভালো লেগেছে। এই খিচুড়িটা না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুবই টেস্টি হয়, আমার বেশ পছন্দের, মানে খেতেও ভালো হয়, আবার বলে বোঝাতে পারবো না, খেয়ে তোমরা দেখতে পারো। তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও তাহলে বললামই যে আদা শুধু দেবে, পেঁয়াজ আর রসুন দেবে না, বাকি আমার মতন যদি পছন্দ করো, আমি তো রসুন পেঁয়াজ এগুলো পছন্দ করি, সেই জন্য আমি দিয়েছিলাম বেশ আমিষ খিচুড়ি, ভালোই লাগে। আর ওয়ান পট রেসিপি আমি ইদানিং ওয়ান পট রেসিপি শেয়ার করি তোমাদের সাথে, আমি আগেও করতাম, কারণ এক তো এটা চটজলদি হয়ে যায় আর সাথে করে মানে একটাতেই হয়ে যায়, আমাকে আলাদা আলাদা করে করতে হয় না, ডাল তরকারি ভাত এরকম করতে হয় না, একসাথেই হয়ে যায়। আর ওয়ান পট রেসিপি যারা হস্টেলে থাকো মেসে থাকো তাদের জন্য খুব সুবিধা হয় করতে, আমি এরকমই চটপট রান্নাই ভালোবাসি। রান্নাঘরে আমার ঘন্টার পর ঘন্টা টাইম দিতে ভালো লাগে না, রান্না এমন করবো যেটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু খেতে টেস্টি হবে, এইভাবেই আমি রান্না করতে ভালোবাসি। আর আমার মতন যারা আছো তাহলে তো তারা করে ফেলতেই পারবে বাড়িতে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।